দর্শক, নির্বাচন পরিক্রমায় আপনাদেরকে স্বাগত। এখন দেখবেন কিশোরগঞ্জ তারাইল উপজেলার 3 নং ধলা ইউনিয়নে 4 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ রকিবুল ইসলাম রাকিব মাস্টারের নির্বাচনী কার্যক্রম নিয়ে বিশেষ সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ আজহারুল ইসলাম চুন্নু। সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে সিএনএন বাংলা টিভির নিয়মিত আয়োজন নির্বাচনী পরিক্রমা দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজহারুল ইসলাম চুন্নু। নির্বাচনী পরিক্রমা আজকের অতিথি কিশোরগঞ্জের তারাইল উপজেলার 3 নং ধলা ইউনিয়নের 4 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জনাব মোহাম্মদ রকিবুল ইসলাম রাকিব। শুনুন তাহলে তার নির্বাচনী প্রতিশ্রুতি। আমি নির্বাচনে যাচ্ছি যে অসহায়, দরিদ্র, দুস্থ, আপনার পঙ্গু, অর্থাৎ আমার ওয়ার্ডবাসীর সেবা করার জন্য। এবং আমার এই 4 নম্বর ওয়ার্ড অত্যন্ত অবহেলিত দেখা যাচ্ছে। আপনার বিগত সালে যারা এই মেম্বার হয়েছিল আমার এলাকার জন্য তত কিছু একটা করতে পারেনি। তো আমি এই জন্য যাচ্ছি যেন আমার ওয়ার্ডকে একটি সুশিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি এবং আপনার এই আধুনিক ওয়ার্ড গড়ার লক্ষ্যে আমি নির্বাচনে যাচ্ছি। আমি যদি নির্বাচিত হতে পারি ইনশাল্লাহ আমি এই যে অসহায় দুস্থ যারা প্রতিবন্ধী আছে, অনেক সময় দেখা যায় 3,000 টাকা করে, কেউ 4,000 টাকা করে নেয়, তো আমি এগুলা নিব না। আমি একেবারে টোটালি বিনা পয়সায় ওনাদেরকে এই কাজগুলো করে দেব এবং তাদের দুয়ারে দুয়ারে যাব, গিয়ে কার কী সমস্যা এগুলো খুঁজে বের করব, বের করে সেইগুলোর সমস্যা সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, আর একটা জিনিস আপনার কাছে, যে আপনি যদি এই নির্বাচনে যাচ্ছেন আপনি জনগণের কতটুকু স্বতঃস্ফূর্ততা পাবেন বলে আপনি মনে করেন? পরিশেষে আমি একটি কথাই বলবো আমার জনগণের কাছে, মুরব্বীরার কাছে, ইয়ং ভাইদের কাছে, দাদা দাদিদের কাছে, যে আপনারা যাকে ভোটটা দিবেন অনুগ্রহ করে যাচাই বাছাই করে চিহ্নিত করে আপনারা ভোট দিবেন। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি নির্বাচিত হয়ে আপনাদের পাশে, আপনাদের অভিভাবক নয় সেবক হয়ে, সেবক হয়ে যেন আপনাদের পাশে থাকতে পারি। ধন্যবাদ। রহমানুর রহিম, যে আমাদের রাকিব মাস্টার উনি নাম্বার প্রতিপ্রার্থী, উনি ধারাইছে, আমরা সকলে চেষ্টা করবো ওনাকে যেন আগায় নিয়ে যেতে পারি। আমরা যেন উনি একজন আমাদের টিচার, ধন্যবান ব্যক্তি, ওনাকে আমরা চেষ্টা করবো ওনাকে যেন আমরা মেম্বার পদে দাঁড় করতে পারি। আর ইভেন আমাদের ফ্যামিলিও চাচ্ছে যেন উনি আমাদের পাশে থাকে। আমরা তো রাকিব স্যারের দররা, আমরা কি অন্য করেন পায়া? আরো আরো 1 বছর আগে আমি তার ইয়েছি, তার আমি কাই না, কিসে কোনো কিছু কাই না, তারাই তো আমার দরা। আইটে 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 গেলে দরার, বাড়ি আসে গেলে দরার, বেকালে তারা দরার বলে, তারাই তো আমরা দরার। আমরা সবাই তারে মেম্বার বানাইবার ইচ্ছা আল্লাহ রহমত, আমরা তার যোগ্য সবই আমরা বুঝতে। রহিম রাকিব মেম্বার প্রার্থী, সে খুব ভালো লোক, আমরা তার নির্বাচন করতে সবাই প্রস্তুত, আমরা তার জন্য চেষ্টা করব এবং সে যাতে আগাইতে পারে আমরা এই শেষ চেষ্টাই করব। আমরা রাকিব স্যারের এই বুদ্ধি ছেলে হিসেবে ভালো আছে, তারে আমরা সবাই মিলে বুদ্ধি। আমি চাইতেছি যে আমাদের এই রাকিব স্যারের যে আমরা শরীরে রক্ত দিল তারে নির্বাচিত করব। আমরা আরও মানে কিছু করা লাগে, আরও 6 জন মানুষের নেওয়ার লাগে, এই কোন লাগে আমরা কমব, করে তারকে আমরা নির্বাচিত হয়ে জয় করতে পারি। এই জন্যই আমরা চলে খুব ভালো আপনার এই ভাতৃ হিসাবে খুব সুন্দর মানুষের লাগে আসার ব্যবহার, খুব সুন্দর আসার ব্যবহার করে, তারপরে এই চলাফেরাও খুব ভালো, সেই জন্যই আমরা ভাতৃ হিসাবে তারা সাব্যস্ত করলাম আর কি। এই হলো আমাদের